মাত্র 1.5 টাকার জন্য পড়াশোনা করতে না পারা জিয়াউল হক পেয়েছেন 21শে পদক। অবিশ্বাস্য হলেও এটাই সত্য। আরও অবিশ্বাস্য ব্যাপার হলো 90 বছর বয়সী জিয়াউল হকের পেশা ফেরি করে দই বিক্রি করা। পেশা ও পোশাক সাধারণ হলেও তার কাজগুলো অসাধারণ। তিনি স্থানীয় হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পাঠ্য বই, পবিত্র কোরআন মাজিদ এবং এতিমদের পোশাক দিয়ে থাকেন। তার বাড়িতে প্রায় 14,000 বইয়ের একটি বিশাল লাইব্রেরি আছে যা সকলের জন্য খোলা। মহৎ এই মানুষটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। জিয়াউল হকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশ্রীভোজা বটতলা গ্রামে। তিনি ফেরি করে দই বিক্রি করেন। সেই আয়ে সংসার চালানোর পর বাড়তি টাকা দিয়ে বই কিনে গরিব ছাত্রদের মধ্যে বিলি করেন। মহৎ কাজের উদাহরণ সৃষ্টি করা জিয়াউল হক পঞ্চম শ্রেণী পাস। 1955 সালে তিনি পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চান, কিন্তু বাড়ি বাড়ি গরুর দুধ দহন করে জীবিকা নির্বাহ করা বাবা বই কেনার জন্য 1.5 টাকা দিতে পারেননি। উচ্চ বিদ্যালয়েও ভর্তি হতে পারেননি তিনি। এরপর বাবার সংগ্রহ করা দুধ দিয়ে দই তৈরি করে ফেরি করে বিক্রি শুরু করেন। 2-3 বছর পর কিছু টাকা জমা হয় জিয়াউল হকের হাতে। তখন জিয়াউল হকের চিন্তা হয়, যারা তার মতো টাকার অভাবে বই কিনতে না পেরে লেখাপড়া থেকে ছিটকে পড়তে পারে তাদের তিনি এই টাকা দিয়ে বই কিনে দেবেন, তবেই তার বিদ্যালয়ে পড়তে না পারার বেদনা লাঘব হবে। তাই গরিব ছাত্রদের মধ্যে তিনি বই বিলি শুরু করেন। যতদিন পর্যন্ত সরকার বই বিনামূল্যে দেওয়া শুরু করেনি ততদিন পর্যন্ত বই দিতে থাকেন। এরপর উচ্চ মাধ্যমিক ও অনার্স পড়ুয়াদের বই দিতে থাকেন জিয়াউল। তার দেওয়া বই পড়ে এবং আর্থিক সহায়তা পেয়ে অনেকেই অনার্স শেষ করে এখন চাকরি করছেন। শুধু তাই নয়, দই বিক্রি করা টাকায় তিনি বইয়ের ভাণ্ডার গড়ে তুলেছেন। 1969 সালে নিজের বাড়ির একটি ঘরে প্রতিষ্ঠা করেন জিয়াউল হক সাধারণ পাঠাগার। এ পাঠাগারে এখন 14,000 বই আছে। পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস ও প্রবন্ধের বইও আছে পাঠাগারে। 90 দশকে ভোরের কাগজে দইওয়ালার বই ভাণ্ডার শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ফ্রিডম ফাউন্ডেশনের তৎকালীন কর্মকর্তা ও বর্তমানের টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আসেন জিয়াউল হকের বাড়িতে। তিনি পাঠাগারের জন্য 1,00,000 টাকা অনুদান দেন। এতে পাঠাগার সমৃদ্ধ হয়। পরে প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে প্রবাসে থাকা মানুষজন, দেশের বিভিন্ন স্থানের মানুষজন তাকে আর্থিক সহায়তা দিতে থাকেন। তিনি কলেজ পর্যায়ের গরিব ছাত্রদের মধ্যে বই বিলির পাশাপাশি গরিব, অসহায় মানুষ এবং এতিমদের সাহায্য করতে সমাজসেবামূলক কাজে নেমে পড়েন। কারণ ওই একটাই, 1.5 টাকার জন্য তিনি পড়াশোনা করতে পারেননি। এর আগে তার কাজে মুগ্ধ হয়ে ইউনিলিভার বাংলাদেশ 2006 সালে তাকে সাদা মনের মানুষ পদকে ভূষিত করে। নিজে দারিদ্রতার সঙ্গে আজীবন সংগ্রাম করেও তিনি নিরবিচ্ছিন্নভাবে সমাজসেবা করে যাচ্ছেন। তার স্লোগান হল বেচি দই কিনি বই। জিয়াউল হকের মতো মানুষেরা আছেন বলেই পৃথিবীটা এখনো অনেক সুন্দর।